जय माता जय गुरु वामदेव। आज का सच्चे कुंडल राशि ने नवंबर मास 2024 सात कांड कैमन काटबे कुंडल राशि विस्तृत विस्तारित पर्याचना थाकबे संगे थाकुन। प्रथमे जदि आमि आसि सात कांड बोलते गेले जेटा मेन दरकार अर्थटा फैक्टर अवश्य थाके सबार जीवनेर जन्य अर्थ मानसिक सुख शांति विवाह जीवन सब किछु विषय निये पर्याचना थाकबे जेटा वाइटाल वाइटाल गुलो सेगुलो बेशी थाकबे। एबार गो गोचरटा जाना प्रयोजन এটা তো গোচর ফল বা ট্রানজিট ফল কী কী ফল দিতে পারে সেই বিষয়ে পর্যালোচনা থাকছে। প্রথমে আপনার রাশিতে বা লগ্নে থাকছে কেতু, সপ্তমে থাকছে রাহু, নবমে থাকছে বৃহস্পতি, একাদশে থাকছে হচ্ছে মঙ্গল এবং দ্বিতীয় থাকছে রবি প্লাস বুধ তুলা রাশির ঘরে এবং শুক্র থাকছে বৃশ্চিকে, শনি থাকছে কুম্ভে। এই কটি গ্রহ গোচর ফলের কী কী ফল আপনি পেতে পারেন, প্রথমে আসবো অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে এবং ভাগ্য নিয়ে। প্রথম যদি অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে আসি, আপনাকে বলবো অর্থনৈতিক পরিকাঠামো আপনার অতীব অতীব শুভ ফল। লগ্নে আছে কেতু, পরের অর্থে বানাবে সেতু, দ্বিতীয় প্রতি শুক্রের তৃতীয় চলে গেল, তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক যে মালামালের জায়গাটা নবম প্রতি তৃতীয় এবং বৃহস্পতি সপ্তম প্রতি ভাগ্যস্থানে এবং চতুর্থ প্রতি হয়ে দারুণ জায়গা, অর্থনৈতিক পরিকাঠামো অপূর্ব জায়গায়। কী কী বিষয়ে অর্থনৈতিক আপনি ইনকাম করতে পারবেন যদি মনে করেন, যারা বিউটি পার্লার বা বিউটিশিয়ান যারা নারী আছেন বা পুরুষ যারা আছেন হচ্ছে সেলুন বা যাদের পার্লার আছে তাদের ক্ষেত্রে ইনকামের জায়গা দারুণ জায়গা দেবে শুক্রের কনফার্মেশন। যারা শিল্পী লাইনে আছেন স্বর্ণ শিল্পী হতে পারেন, বাস্তুশিল্পী হতে পারেন, যে কোনো শিল্পী গান বাজনা যারা করেন তাদের ক্ষেত্রে অতীব উত্তম ফল দেবে। লগ্নপতি দিতে থাকা মানে হচ্ছে বাক্য বুদ্ধিতে রয়েছে, বাক্য সংযম, বাক্য স্থিতি, বাক্য জোর, সে বিষয়ে আপনি গান বাজনা করতে পারবেন বা ভালো টিচার হতে পারবেন বা টিচার বা সম্মান পাবেন, টিচার করে ভালো সম্মান পাবেন এবং আপনি কী কী অর্থনৈতিক পরিকাঠামোটা পেলেন। আর থাকবে হচ্ছে আপনার ভাগ্যটা, ভাগ্য যাবে অতি উত্তম চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতি নবমে, ভাগ্য থাকবে অতি উত্তম, ভাগ্য যা চাইবে তাই সাথ দেবে আপনাকে সর্ববিষয়ে। আপনি ভাগ্য আপনি সাথ পাবেন, সঙ্গ পাবেন ভাগ্যের, কী কী বিষয়ে যা ছোবেন তাই শোনা আর কি, বলতে গেলে যা ছোবেন তাই শোনা। কারণ দ্বিতীয় রবিবুধ থাকছে, নবমে থাকছে বৃহস্পতির লগ্নে বৃহস্পতির দৃষ্টি, সে কারণে পরের অর্থে বানাবে সেতু, দ্বিতীয় লগ্নে কেতু। এবারে থাকছে সপ্তমে রাহু থেকে যাচ্ছে এবং ষষ্ঠে চলে যাচ্ছে শনি। এই শনির জন্যে আপনার যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি সক্ষেত্র থাকার জন্য আপনার ভাগ্য ডেভেলপমেন্ট বা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে কিন্তু দেবে, অবশ্যই করে কিন্তু উন্নতি আপনি করতে পারবেন। ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, অধিক বন্ধুবান্ধব লাভের প্রবণতা থাকবে, অধিক বন্ধুবান্ধব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে লাইফে, প্রেমিক প্রেমিকা আসবে, অনেক বন্ধু আসবে, অনেক প্রপোজাল পাবেন, সে নারী হোক বা পুরুষ হন দুজনের ক্ষেত্রেই বলছি, কোন লগ্ন কন্যা আসে দুটো ক্ষেত্রেই বলছি। আপনার নারী পুরুষও আসবে জীবনে, আপনার বন্ধুবান্ধব প্রচুর আসবে, এতে আপনার কী হবে ব্যবসার রুলসটা ভালো বাড়বে, হয়তো করে বন্ধু এলেও আপনি আপনাকে একটা ব্যবসাটা রুলস মানে জায়গা দিয়ে দিল যে তুই ব্যবসাটা কর ক্ষেত্রে ভালো ফল পাবি। আমি কিন্তু গোদা বাংলায় কথা বলি, আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় কম বলি, গোদা বাংলায় বলে বুঝে সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। আপনার কোনো বন্ধুবান্ধব এলো, সে এসে আপনাকে সহদর বন্ধু এসে আপনাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দিল, তার থেকে আপনি অর্থ লাভ হয়ে গেল। কোনো সহদর ব্যক্তি এলো, সে আমার আমার বন্ধু হিসাবে এলো, সে আপনার ভাগ্য ফিরিয়ে চলে গেল, ভাগ্যের জায়গায় কড়াটা নাড়বে এসে আপনার, তাই ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে অতীব কিন্তু সুফল কিন্তু দিয়ে যাবে। দর্শক বন্ধু, অর্থ গেল ভাগ্য গেল, এবার যদি বিবাহ নিয়ে যদি আসি, এটা কিন্তু খুব নেগেটিভ দিক, বিবাহ জীবন নিয়ে খুব সমস্যা আপনাকে পড়তে হবে। দর্শক বন্ধু, বিবাহ জীবন খুবই খারাপ দেখছি, ভালো দেখছি না, কারণ চর্মরোগের যে জায়গাটা আপনার ছিল বা স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, স্কিনের সমস্যা সেগুলো ছিল, সেগুলোর থেকেও কিন্তু সমস্যা বৃদ্ধি করছে, স্কিনও কিন্তু খুব ভালো দিচ্ছে না, স্কিন ভালো যাবে না, চর্মরোগ হতে পারে, সুগার হতে পারে, দাম্পত্য কলহ সৃষ্টি হবে। কী কারণে জানেন তো, ফিজিক্যাল রিলেশনের জন্য আপনার দাম্পত্য কলহ সৃষ্টি হবে, ওভার কনফিডেন্সের জন্য আপনি মরবেন, খুব ওভার কনফিডেন্স ভেতরে আপনার, আমি পারবো আমার দ্বারা হবেই সব সম্ভব,
যারা নেটওয়ার্কিং লাইনে রয়েছেন বা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল। এ সব তো রাহুর জন্য, কিন্তু লগ্নের ক্ষেত্রের জন্য, কিন্তু ব্যবসায় প্রলোভন দেখানো, ব্যবসায় প্রলোভন, রাহু হচ্ছে প্রলোভন দেখায়, মিডিয়া একের পর দুই, দুইয়ের পর চার। এই মিডিয়া লাইন হচ্ছে রাহুর যে কম্বিনেশন চার নম্বর রাহু, এই রাহু ভাইবেশনের অনুযায়ী আপনি মিডিয়া লাইনে কিন্তু অনলাইনে ব্যবসা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনটা ভালো দেবে না, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে, তাতে সাবধান আপনাকে থাকতে হবে, খুব হিসাব করে কিন্তু আপনাকে চলতে হবে। যদি কর্ম নিয়ে বলি, সরকারি চাকরি পাওয়ার যোগ দেখাচ্ছে প্রচুর হারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরির অভাব খুব, চাকরি খেয়ে দেবে বলে এটা বলা মুশকিল, তাই এই বিষয় নিয়ে স্থগিত থাকাই ভালো। কর্ম লাইফ ভালো, চাকরি পাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে ভালো, শুভ দেখা যাচ্ছে চাকরি পাওয়ার জায়গাটা, চাকরি লাভ বা আপনার কোনো কর্মলাভ তৈরি করবে পনেরো আসছে পনেরো লগ্নের ক্ষেত্রে। বিবাহ জীবনটা ডিস্টার্বেন্স করবে, প্রেমপ্রীতির থেকে খুব ভালো জায়গা, প্রেমের জায়গা থেকে খুব ভালো, কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলবো, বুকে ডাই কপ জমে যাওয়া, কারণ মঙ্গল চলে গেছে, নিজস্ব হয়ে গেছে মঙ্গল, এই যে মঙ্গল নিজস্ব হওয়ার জন্যে আপনার দৃষ্টি করছে, আপনার ষষ্ঠ দৃষ্টি করছে, আপনার পঞ্চম দৃষ্টি করছে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে আপনার, কোনো কথা সহ্য হবে না, সন্তানের পেছনে বুকে বুকে আপনার মাথা খারাপ হয়ে যাবে, সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি করবে, এই সন্তানের মতো উঠলো পড়ে গেলো লাগলো কেটে গেলো আপনার চিন্তায় ভুগবেন, ডিপ্রেশন, সন্তান নিয়ে সন্তান কোথায় গেলো, বাইক নিয়ে কোথায় গেলো, কী হলো, টেনশন আপনার ভুগতে হবে। অর্থনৈতিক পরীক্ষাটা ভালো দেবে বলেছি, আগে বলেছি অর্থনৈতিক পরীক্ষাটা ভালো দেবে, এটা নিয়ে কোনো সমস্যা আসবে না, কোনো কথা হবে না এই নিয়ে। এবার আসবো হচ্ছে আমি শরীর কেমন যাবে, শরীর কিন্তু ভালো যাবে না, প্রথমে বললাম স্কিন ডিসিজ, মাথার প্রবলেম, মাথা এত মাথা গরম হয়ে যাবে যে মাথা ঠুকবে না আমি দেয়ালে, হয়তো কী করলাম ঠুক যাবে, মাথা গরম হয়ে যাবা, অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে, অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। বুকের কোনো সমস্যা, ডাই কফ জমে যাওয়া, অ্যাজমা, অ্যাংজাইটিক, ভীতু ভাব, ভয় পেয়ে যাওয়া, একটু চমকে যাওয়া, হয়তো আগুনে আপনি হয়তো রান্না করছেন, যদি গ্যাসটা বাস্ট হয় মনে মনে হবে আপনার অ্যাংজাইটিক, তাতে ভয় পেয়ে যাবেন, তাতে আপনার নার্ভাসনেস বৃদ্ধি পাবে, সেখানে সাবধান থাকতে হবে। ঘর বের দিক দিয়ে যে কথা যদি বলি, চতুর্থ প্রতি আপনার হচ্ছে বৃহস্পতি, সে রয়েছে নবমে, এবার মঙ্গল রয়েছে একাদশে, এই জায়গাটা খুব ভালো জায়গা, গৃহ নির্মাণ করার জায়গা দেবে, গৃহ নির্মাণ, আপনি গৃহ তৈরি করতে পারবেন, বাড়িঘর তৈরি করতে পারবেন, বাড়িঘরের প্রতি ফোকাস দিতে পারবেন, হয়তো খুব অনেকদিন ধরে চিন্তা ছিল আমরা বাড়িঘর করবো, অবশ্যই কিন্তু আপনার বাড়ি হবে, ভূমিলাভ হবে, আগে হাতেও দেখতে হবে, হাতের সাথে চাটও দেখতে হয়, হাতে দেখবেন আপনার হার্ডলাইন দেখবেন ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ ওপরটায় দেখবেন, তাহলে বুঝে নেবেন মানে আপনার বাড়ি হচ্ছে, সে চার্ট বলবে আপনার প্লাস ইয়ে বলবে, হস্তরেখা বলবে, যাই হোক হস্তরেখা নিয়ে স্যার আলোচনা পরে আসছে, এখন চার্ট নিয়ে কথা বলি। এবার আসবো হচ্ছে আমি আপনার ব্যয় কেমন হবে, ব্যয়টা কিন্তু খুব ভালো জায়গায় ব্যয় হবে, মানে অর্থ আয়ের থেকে ব্যয়টা কম হবে, ব্যয় শনি থাকছে, শনির দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি যেখানে থাকবে সেখানে মৃত ব্যয় কানেকশান তৈরি করবে, শনি সবসময়ের জন্য মৃত ব্যয়, খুব হিসাব, ধীরে 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 চলো, ব্যয়ও কিন্তু ধীরে 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 ব্যয় হবে, হুড়ুর করে আয় যেমন হবে হুড়ুর করে ব্যয় হবে না, ধীরে 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 ব্যয় কিন্তু আপনার হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ভাগ্যের যে তৃতীয় ভাবের, ভাগ্যের তৃতীয় ভাব মানে মানে কী হলো, ইলেভেন্থ হাউস মানে আয় ভাব, আয় কিন্তু দেবে প্রচণ্ড হারে, আয় দেবে, কী কী ব্যবসা থেকে আপনি আয় করতে পারবেন বা কী কী ব্যবসা করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, এটা বললাম নেটওয়ার্কিং, অনলাইনিং, রেস্টুরেন্ট এবং মনোহারির ব্যবসা, সোনার উপরে ব্যবসা, আচ্ছা বিউটি পার্লারের ব্যবসা, বিউটিশানের ব্যবসা, কোনো সাজগোজা দ্রব্যের ব্যবসা, কোনো শিল্পীর ব্যবসা, কোনো গানের ব্যবসা, গান বাদ্যযন্ত্রের ব্যবসা, মোবাইল এর ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, গাড়ির ব্যবসা, তারপরে আর ব্যবসা এখানে দেখছি রাহু কম্বিনেশন শনি আর কোনো ব্যবসা দেখছি না, এই ব্যবসা রেডিমেড তেমন খুব একটা ভালো ফল দেবে না বলবো না, রেডিমেড অনলাইনে ব্যবসাটা ভালো দেবে আপনার ক্ষেত্রে, যারা অনলাইনে যারা ব্যবসা করছেন, কোনো এসি ফ্রিজের ব্যবসা করছেন, টিভি ফ্রিজের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, ভালো ফল পাবেন, যারা ফার্নিচারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন,
সেটা নিয়ে অবশ্যই করে বলে দেওয়া যায়। আরও বিষয় জানতে গেলে আমার সাথে যোগাযোগ করতো দর্শক বন্ধু, এটা তো ট্রানজিট ফল বা গোসল ফল বললাম, এটা আমি বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার মাধ্যমে আমরা চার্ট এবং ট্রানজিট বিচার করে নিয়ে অবশ্যই করে বিচার করে নিয়ে দেখবো যে কী কানেকশান দিচ্ছে আপনার ক্ষেত্রে। যদি দেখে বেটার কানেকশান অবশ্যই বলবো বেটার কানেকশান, দেখে নেওয়ার পর আপনি যে কোনো কেয়া করতে পারেন। আর আগামী 31 অক্টোবর কালী পুজো এবং দীপান্বিতা অমাবস্যা, ওই দিন থাকবো তারাপীঠে মহাশ্মশানে, হোমযজ্ঞ কেয়া করা হবে, যে কোনো গ্রহদোষ পশুপত করা হবে, যে কোনো দোষ ব্যবসা বলুন, বিবাহ বলুন, সন্তান অমনোযোগী সত্য বৃদ্ধি, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।